অন্যান্য সকলের না, অন্যান্য যারা মানুষ আছে তাদের ইন্টারভিউ। আমি সকলের মতন একজন এসেছি, খুব লজ্জিত আমার দেশের একটা ঘটনা নিয়ে, খুব লজ্জিত। আমি কখনো দেখিনি এরকম রাত এত বছর, 2005 সাল থেকে কলকাতা শহর আজ প্রায় 20 বছর হতে চললো, এরকম রাত দেখিনি আর কখনো দেখতেও চাই না। কারণ এটা সবাই একত্রিত হয়েছে একটা যে একটা কজের জন্য, সেই কজটা খুবই পেইনফুল। আমি এই শহরে, আমি এই শহরের মেয়ে নই, আমি এই শহরে খুব সেফ ফিল করতাম, কোথায় গেল আমার এইটা? একটা 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 মেয়ে কি এইভাবে নিজের কর্মক্ষেত্র সুরক্ষিত নয়? মানে আমি যদি কাল শুটিংয়ে যাই আমি সুরক্ষিত নই? আমি যেখানে ইচ্ছে বসতে পারবো না, ঘুমোতে পারবো না, কার সাথে কথা বলছি আমি ভেবে চিন্তে বলতে হবে? এটা হতে পারে না। মানে কালকে যদি তুমি তোমার নিউজ চ্যানেলের অফিসে কোনো দিনও আফটার ডিউটি যদি ন্যাপ নাও বা বসে থাকো, তোমাকে ভাবতে হবে তোমার পুরুষ সহকর্মী তোমার সাথে কী ব্যবহার করবে। এটা আমাদের শহর না, এটা আমাদের দেশ হতে পারে না। মানে ইমিডিয়েট এটার কিছু করা উচিত। আর সব ছেড়ে আমি খুব মানবিক জায়গা থেকে বলছি, ভাবো তো একটা মানুষ কী কষ্ট পেয়েছে মারা যাওয়ার আগে, তার বাবা মা একটা বাড়ি পুরো ফ্যামিলিটা ধ্বংস হয়ে গেল কতগুলো লোকের একটা কু মনোবৃত্তি চরিতার্থের জন্য। দিস ইজ জাস্ট নট। সামনে চো, ওদিকে চ, কালো কালো জামা পরে অন্ধকারে এমনি তোদের কাউকে দেখতে পাচ্ছি না। অকাল বোধন শাহিদা নিজে গল্পটা শুনেছে, গল্প মানে হ্যাঁ গল্পই তো অলমোস্ট, শাহিদা শুনেছে কি হয়েছে, শাহিদা আসতে চেয়েছে, আমি শাহিদাকে সঙ্গে নিয়ে আজকে রাস্তা, শাহিদার বাবাও সঙ্গে আছেন। লাইটটা কাটা না আগে, হ্যাঁ হ্যাঁ।